তো সকাল থেকে আমাদের ওই বুথের হচ্ছে আসামভবন বুথের নেতৃত্ব নেতা অমিতাভ দাসকে তুলে নিয়ে গেছিল। তুলে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা বললাম যে আমাদের যেহেতু অঞ্চলটা আলাদা, ওদের হচ্ছে 5 নম্বর অঞ্চল, আমাদের 5 নম্বর অঞ্চল, ওদের হচ্ছে 6 নম্বর অঞ্চল, যদি কোনো রকম কোনো সমস্যা হয় আমরা সাংগঠনিকভাবে বসে সেটা মিটিয়ে নিতে পারি। সেই জায়গায় আমার নেতৃত্বকে কেন তুলে নিয়ে যাওয়া হয়েছিল, কেন তুলে নিয়ে যাওয়া হয়েছিল, সেই জন্য আমরা একটা পদ অবরোধ করি। পদ অবরোধ করার পরে কয়েক ঘন্টার পরে আমাদের প্রধান নির্মল পাত্র মহাশয় উনি কথা দিলেন যে ঠিক আছে আমরা এটা নিয়ে বসাবসি করছি, হ্যাঁ আমরা এক্ষুনি ওকে ছেড়ে দেওয়া হবে। তা আমরা 6-4টার মধ্যে আমরা পদ অবরোধ তুলে নিলাম। তারপরে হচ্ছে ওনারা অমিতাভ দাস বাড়ি ফিরে এলেন, আসার পরে আমরা বসে একটু আলোচনা করছি, হঠাৎ ওই 6 নম্বর অঞ্চল থেকে কিছু ওই ওই বুথের তৃণমূলের কর্মীরা হঠাৎ মিছিল করতে করতে আসে এবং হঠাৎ করে আমাদের উপর লাঠিচার্জ করে এবং পুলিশ প্রশাসন সবাই ওখানে উপস্থিত ছিলেন। আমার নাম জয়ন্ত মাইতি, হ্যাঁ সকাল থেকেই আমি ছিলাম।